हेलो फ्रेंड्स, वेलकम टू त्रिपुरा जॉब पोर्टल। फ्रेंड्स, आज के वीडियोर मध्य हमें कथा बोलबो स्टाफ सिलेक्शन कमिशनर नतून वैकेंसी ऊपर, जेखने ग्रुप सी पदे नियोग करा होच्छे। जे समस्त कैंडिडेटरा 12th पास कर रेखे शुधुमात्र आपनारा किन्तु एसएससी नतून वैकेंसीर जोन्नो एप्लीकेशन करते पाच्छेन। এবং এর এক্সামিনেশন সেন্টার আমাদের ত্রিপুরাজ্যের আগরতলায় কিন্তু হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড রয়েছেন, ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে পারেন। তাছাড়া আমি বলবো এসএসসির প্রতিটি ভ্যাকেন্সির জন্য আপনার অ্যাপ্লিকেশন করা প্রয়োজন, যদি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে। কারণ হচ্ছে, আপনি যদি এখানে বন্ধুরা রিটেন এবং স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট যেটাই হয়, যদি আপনি সেটা ক্লিয়ার করতে পারেন, তাহলে এখানে কিন্তু আপনি সিলেকশন পেতে পারেন। তাই অপরচুনিটিগুলো একেবারে মিস করবেন না। যাই হোক, আমরা বেশি কথা না বলে নোটিফিকেশন দেখে নেব। বন্ধুরা, এটা হচ্ছে নোটিফিকেশন। দেখুন, এসএসসি হচ্ছে ভারত সরকারের একটি অটোনোমাস বডি, এবং এসএসসি মোটামুটি প্রতিটি গ্রুপে কিন্তু নিয়োগ করে থাকে, নট অনলি গ্রুপ সি এক্সেপ্ট গ্রুপ এ পোস্ট। এবং এক্ষেত্রে রয়েছে প্রথমেই ইম্পর্টেন্ট ডেটস, তার আগে আমি বলে রাখি, এখানে কিন্তু কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের থ্রুতে নিয়োগটা হবে। অ্যাপ্লিকেশন করতে শুরু হয়েছে 6/11/2022 থেকে এবং লাস্ট ডেট থাকবে 4/1/2022। এগুলো আমরা ছেড়ে দিচ্ছি, এগুলো পরে দেখলেও কিন্তু হয়ে যাবে। প্রথমত এক্ষেত্রে শেডিউল দেওয়া হয়েছে টায়ার 1 এবং টায়ার 2 এক্সামিনেশনের। এখানে আপনাদের কিন্তু সিবিটি হবে, যাকে বলা কম্পিউটার বেসড টেস্ট। ফেব্রুয়ারি অথবা মার্চের 2023 হতে পারে টায়ার 1, তবে কোনো ডেট এক্ষেত্রে মেনশন করা হয়নি। টায়ার 2 এটা পরবর্তী সময় বন্ধুরা আপনাদের নোটিফাই করা হবে, যখনই টায়ার 1 এক্সামিনেশনটা শেষ হবে। যদি আমরা এক্ষেত্রে পে স্কেল এবং পোস্ট দেখি, তাহলে বন্ধুরা লয়ার ডিভিশন ক্লার্ক LDC অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JSA নিয়োগ করা হচ্ছে, পে স্কেল 19,900 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে, 25,500 টাকা থাকবে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এর পে স্কেল 25,500 টাকা। ভ্যাকেন্সি সাধারণত এসএসসি তার কোনো নোটিফিকেশনে উল্লেখ করে না, কিন্তু এর মধ্যে ভ্যাকেন্সি উল্লেখ করেছে। অ্যাপ্রক্স 4,500 ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। দেখুন, আমি একটা বিষয় ক্লিয়ার করে রাখি, যদি আপনি এসএসসির এক্সামিনেশনটা এবং টাইপিং টেস্ট ক্লিয়ার করতে পারেন, যদি আপনি এখানে সিলেকশন পান, তাহলে কিন্তু ভারতবর্ষের যে কোনো স্টেটে আপনার পোস্টিং হবে। ত্রিপুরাজ্যের মধ্যে যে আপনার পোস্টিং হবে এমনটা কিন্তু বন্ধুরা একেবারে নয়, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। রিজার্ভেশন অবশ্যই থাকবে প্রতিটি ক্যাটাগরির জন্য, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তাছাড়া এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা PWD ক্যাটাগরি থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো আপনারা চেক করে নিতে পারেন। এখানে বন্ধুরা রয়েছে এজ লিমিট। দেখুন, এজ সাধারণত 18 থেকে 27 মধ্যে হতে হবে, যেটা কাউন্ট হবে 1 January 2022 থেকে। তবে মনে রাখতে হবে 2 January 1995 আগে যাতে আপনার জন্ম না হয়, এবং 1 January 2004 পরে যাতে আপনার জন্ম না হয়, সেই হিসেব করে 18 থেকে 27 মধ্যে হতে হবে। তাছাড়া SST-র জন্য 5 বছর ছাড় থাকবে, OBC-র জন্য কিন্তু 3 বছর ছাড় থাকবে, বাকি ক্যাটাগরির জন্য কিছু রয়েছে, আপনারা এগুলো চেক করতে পারেন। নোটিফিকেশনটা একটু লং, তাই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটাকে ওয়াচ করুন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখুন প্রতিটি পোস্টের ক্ষেত্রে আপনার শুধুমাত্র 12th পাস প্রয়োজন পড়বে। এখন অনেকেই প্রশ্ন করবে যে আমাদের রেজাল্ট এখনও আসেনি, তাহলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো কি না। দেখুন, যদি আপনার রেজাল্ট এখন ডিক্লেয়ার না হয়, তাহলে আপনি এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল নন। আপনার রেজাল্ট অবশ্যই ডিক্লেয়ার হওয়া চাই। কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে? এসএসসির জন্য সাধারণত অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়, এই লিঙ্কের থ্রুতে অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে। কীভাবে করতে হবে ভিডিও একেবারে শেষে আমরা শো করব। এবং অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার ফটোকপি, ল্যাপটপ ইমপ্রেশন, ডিক্লারেশন, এগুলো কিন্তু সিগনেচার, এগুলো আপলোড করতে হবে। আরও কী কী বিষয় রয়েছে? অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেটা এসএসসি একেবারে কম থাকে, শুধুমাত্র 100 rupees ইউরের জন্য। তবে যেমনটা আপনার থাম্বনেইলে দেখেছেন, যদি আপনি SC ST বা PWD বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, তাহলে আপনাকে কোনো প্রকার ফি দিতে হবে না, আপনি টোটালি ফ্রিতে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। বাকি ক্যাটাগরির জন্য 100 rupees কিন্তু পে করতে হবে, যেটা আপনার অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI-র থ্রুতেও কিন্তু পেটা করতে পারবেন। একেবারে নিচে আসলে এক্ষেত্রে বন্ধুরা মনে রাখবেন, যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কোনো মিস্টেক করেন, তাহলে সেটা আপনি কারেকশন করতে পারবেন। সেটার ডেট 9/1/2022-23 থেকে 10/1/2023 পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি যে মিস্টেকটা করেছেন, সেটা আপনি কারেকশন করে নিতে পারবেন। তারপর হচ্ছে এক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার। দেখুন, প্রতিটি রিজন অনুযায়ী কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে। যদি আমরা
নর্থ ইস্টার্ন রিজন দেখি, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমার ত্রিপুরা রয়েছে এবং ত্রিপুরার সেন্টার থাকবে আগরতলা, এবং এখানে বন্ধুরা সেন্টার কোডটা আপনি অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন। তারপর রয়েছে বন্ধুরা এক্ষেত্রে স্কিম অফ এক্সামিনেশন। দেখুন প্রথমে বলেছি সিবিটি হবে, এর মধ্যে টায়ার ওয়ান এবং টায়ার টু এক্সামিনেশন হবে। টায়ার ওয়ানের সিলেবাস এখানে রয়েছে, টায়ার ওয়ানের সিলেবাসের মধ্যে আপনাদের ইংলিশ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিউড থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। 25 কোশ্চেন এবং 50 মার্কস আপনারা থাকবে, টোটাল 60 মার্কস আপনারা 60 মিনিট আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া বলে দিই টায়ার ওয়ান এক্সামিনেশন আপনাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি এক্ষেত্রে কিন্তু বন্ধুরা নেই, এবং নেগেটিভ মার্ক থাকবে 0.50 মার্কস প্রতিটি ভুল আনসারের জন্য। যারা টায়ার ওয়ান ক্লিয়ার করবে তাদের টায়ার টু হবে, এবং টায়ার টুর মধ্যে বন্ধুরা আপনাদের টোটাল দুটো সেশন থাকবে, সেশন ওয়ান এবং সেশন টু। এর মধ্যে সেশন ওয়ানের মধ্যে বন্ধুরা টোটাল সেকশন রয়েছে 3টি সেকশন। সেকশন ওয়ানের মধ্যে আপনাদের ম্যাথামেটিক্স থাকবে এবং রিজনিং এবং ইন্টেলিজেন্স। এখানে নাম্বার রয়েছে এবং এখানে ম্যাক্সিমাম কত মার্কস থাকবে, কত কোশ্চেন থাকবে এবং কত সময় আপনারা পাবেন প্রতিটি সেকশনের জন্য সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। সেকশন টুতে আপনার থাকবে ইংলিশ কম্প্রিহেনশন এবং বন্ধুরা জেনারেল অ্যাওয়ারনেস, এখানে বন্ধুরা কোশ্চেন এবং মার্কস এবং এখানে সময়টা দেওয়া হয়েছে। সেকশন থ্রির মধ্যে আপনাদের কম্পিউটার নলেজ মডিউল থাকবে, 15 কোশ্চেন এবং এখানে মার্কস রয়েছে, সময় এখানে রয়েছে। সেকশন থ্রির মধ্যে আপনাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হবে LDC এবং বন্ধুরা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য, এখানে সময় কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি এক্ষেত্রে মনে রাখবেন, এক্ষেত্রে বলা হয়েছে যে ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস টু কোয়ালিফাই অল দ্য সেকশন অফ টায়ার ওয়ান। অর্থাৎ টায়ার ওয়ানের বা টায়ার টুর মধ্যে যে সেকশনগুলো রয়েছে প্রতিটি সেকশন কিন্তু আপনাকে অবশ্যই কোয়ালিফাই করা থাকতে হবে, এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন। এখানেও কিন্তু নেগেটিভ মার্ক থাকবে বন্ধুরা, 1 মার্কস কিন্তু প্রতিটি ভুল আনসারের জন্য আপনার থেকে ডিডাক্ট হবে। এবং স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট ডাটা এন্ট্রি অপারেটরের জন্য বা GSE-র জন্য এখানে এগুলো তুলে ধরা হয়েছে, আপনারা এগুলো চেক করতে পারেন। আমি একবার নিচের দিকে চলে আসবো। এক্ষেত্রে বন্ধুরা সিলেবাসগুলো ডিটেলসে দেওয়া হয়েছে, আপনার প্রয়োজনে চেক করবেন, আমি এগুলো আলোচনা করলাম না। আমি নিচের দিকে চলে যাব, দেখে নেব কী কী রয়েছে। দেখুন যখনই আপনি এক্সামিনেশন সেন্টারে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটি ফটো আইডেন্টিটি প্রুফ কিন্তু ক্যারি করতে হবে, এবং এর মধ্যে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা এমপ্লয়মেন্ট আইডি কার্ড বা এক্সপ্রেসমেন্টের যে কোনো আপনি একটি সার্টিফিকেট বা আইডেন্টি প্রুফ আপনি নিতে পারেন, এর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে নেবেন তাহলে বন্ধুরা হয়ে যাবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের বিষয়ে কিছু বলা হয়েছে, আপনারা এটা চেক করে নেবেন, আমি বিষয়টা আলোচনা করলাম না। বোর্ড অফ সিলেকশনের মধ্যে আপনাদের কী রয়েছে সেটা আপনারা দেখে নিন। এর মধ্যে প্রথমে রয়েছে বন্ধুরা টায়ার ওয়ান এবং টায়ার টু এক্সামিনেশন মিলে আপনাদের কিন্তু সিলেকশনটা হবে। যেমন UR-এর জন্য আপনাদের 30% প্রয়োজন পড়বে, OBC এবং EWS-এর জন্য 25% এবং আদার ক্যাটাগরির জন্য 20% আপনারা কিন্তু প্রয়োজন পড়বে সিলেকশনের জন্য, এবং সেটা টায়ার ওয়ান এবং টায়ার টু মিলে। ঠিক আছে বন্ধুরা, একই সঙ্গে যেটা খুবই ইম্পর্ট্যান্ট দেখে নিন, যদি আপনি অ্যাপ্লিকেশন করার সময় আপনি পোস্টের প্রেফারেন্স মেনশন না করেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনি কিন্তু এক্ষেত্রে রিজেক্ট হতে পারেন। যদিও এক্ষেত্রে আপনাকে সুযোগ দেওয়া হবে আপনার পোস্টে প্রেফারেন্স মেনশন করার জন্য, তো সেটা পরবর্তী সময় আপনি জানতে পারবেন যদি আপনি পোস্টে প্রেফারেন্সটা উল্লেখ না করেন। তাছাড়া বন্ধুরা এই নোটিফিকেশনটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাবেন, সেখান থেকে আপনারা নিজেরও এই নোটিফিকেশনটা একটু রিড করতে পারেন। যদি ভ্যাকেন্সি সংক্রান্ত কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। ভিডিওর একেবারে শেষে আমি আবারও বলবো যে এই ধরনের অপরচুনিটিগুলো আপনারা মিস করবেন না, সবসময় কিন্তু এই ধরনের ভ্যাকেন্সি আসে না, প্রতি বছর একটাই কিন্তু সুযোগ থাকে SSC-র এই ধরনের ভ্যাকেন্সি, তাই আপনারা যারাই এর জন্য এলিজিবল অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন, আপনার প্রিয়জনদের সাথে ভিডিও শেয়ার করতে ভুলবেন না। প্রতিনিয়ত জবের আপডেটের জন্য আপনারা আমাদের ত্রিপুরা জব পোর্টাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দ্যাটস ইট, ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।